আমার হীরা আমার হীরা, আমি আগে আপনাদেরকে শুনাইছিলাম আমার নবীর নাম পৃথিবীর জমিনে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার আগে আরশে আজিমে আল্লাহর কাছে আমার নবীর নাম ছিল আহমদ সুবহানাল্লাহ জরিকা। এমনি সেই তাওরাতের ভেতরে আছে আমার নবীর নাম হবে মুহাম্মদ, আমার নবীর নাম হবে আহমদ। সেই ইহুদি রাসূলকে ডেকে ডেকে বলেন তোমার নাম কি মুহাম্মদ নাকি? রাসূলকে বলেন হ্যাঁ ইয়েস আমার নাম হলো মুহাম্মদ। ইহুদি আবার প্রশ্ন করলেন তোমার নাম কি আহম্মদ নাকি? রাসূলকে বলেন ইয়েস হ্যাঁ আমার নাম আহম্মদ জরিকা সুবহানাল্লাহ। সেই দুইজন ইহুদি আর কোনো সন্দেহ রইল না, অতীতে আসমানি কিতাবের মধ্যে যে পাইছিলাম রে সেই খেজুর বৃক্ষ এলাকায় মরুভূমি এলাকায় মদিনাতুল মুনাফফারার আবাসিক এলাকায় আখির জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হবে, আগমন ঘটবে, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে, এলাকাও মিলে গেছে, খেজুর ঘাসগুলি তাকায় তাকায় দেখি এই দিকেও মিলে গেছে, রাহমাতুল লিলআলামিন সুন্দর চেহারার অবয়ব গঠনের দিকে তাকায় দেখলাম সব কিছু মিলে গেছে। প্রশ্ন করেছি উনি মুহাম্মদ নি, উনি জবাব দিয়েছে মুহাম্মদ। প্রশ্ন করলাম উনি আহম্মদ নি, জবাব দিয়েছে আহম্মদ। তাহলে কোনো সন্দেহ নাই উনি হইল রাহমাতুল লিলআলামিন সুবহানাল্লাহ জরিকা। সেই দুইজন ইহুদি আমার নবীর সামনে দাঁড়াইয়া রাসূলের সুন্দর চেহারায় আমার দিকে তাকায় বলেন মুহাম্মদ রে সত্যি নির্বাচিত। বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ আল্লাহ আন্নাহু والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع صدق الله العظيم সবাই দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে। আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই কালিমত শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 18-19 দুইটি আয়াতে কারিমা তিলাবাত করেছি। টার্গেট আছে
আরো তিনটি আয়াতে কারিমা বাড়ায়া মোট পাঁচটি আয়াতে কারিমার আলোচনা আজকে আপনাদের সামনে ধরে তোলা। আল্লাহ যেন আমাকে এখলাসের সহিত আপনাদেরকে আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। গত জুমায় আমরা আলোচনা শুনেছি মুত্তাকি কারা, জান্নাতি কারা, যাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে সে হল আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান, এতে কোনো সন্দেহ নাই। আপনারা একেবারে পরিষ্কার, একেবারে ক্লিয়ার কাট, যেহেতু আল্লাহ তাআলার কোরআনের কথা, কোরআনে কারিমের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলার একটা কথা যদি কেহ সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না। দুনিয়ার দলাদলি ফালাফালি লাফালাফি যা আছে সব কিছু হইল এই কোরআনের পরে। যার মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে সে হবে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান। এর মধ্যে এক নম্বর হইল আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। দুই নম্বরে হলো সাদিকিন, যারা সত্যবাদী। তিন নম্বরে হলো কানিতিন, যারা আল্লাহ তাআলার হুকুম মানতে একনিষ্ঠ ভাবে রাজি, বিনয় হয় যারা। চার নম্বরে হইল ওয়াল মুনফিকিন, যারা সব পথে টাকা পয়সা ব্যয় করে। পাঁচ নম্বরে হইল ওয়াল মুস্তাগফিরিন, শেষ রজনী শেষ রাতে আল্লাহ তাআলার দরবারে যারা কান্নাকাটি করে, রোনা জারি করে, এরাই হলো আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই পাঁচ গুণের বাহিরে যদি কেহ তাকে, বুঝতে হবে সে কি না আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে পারবে না। এখন কে হবে আর না হবে এটা হইল নিজের আর কাছে, ঠিক না কথাটা? আল্লাহ তাআলা আমরা সবাইকে এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের আলোচনা হইল আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত নিয়ে আলোচনা। একটা হইল আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা। আল্লাহ তাআলাকে এক মানতে হবে, আল্লাহর সঙ্গে কাহারও দুনিয়ার কি নাই, কোনো শরীক কি কোন কাহারও কোনো শরীক আছে নাকি? আরে আমরা আল্লাহর সঙ্গে কাহারও শরীক আছে? কাহারও কোনো শরীক নাই। এজন্য এই আকীদা আমাদেরকে সবার আগে মজবুতির সাথে ধারণ করতে হবে, আমরা আল্লাহর সঙ্গে কাহারও কি নাই, শরীক নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিতেছে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। বলে কে সাক্ষী দিতেছে? আল্লাহ সাক্ষী, আল্লাহ নিজেই দিতেছে শাহিদ আল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষী দিতেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষী দিতেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। বলেন দুই নম্বরের সাক্ষী কে দিতেছে? আল্লাহ বলেন ওয়াল মালাইকা, সমস্ত মালাইকা সমস্ত ফেরেশতারা সাক্ষী দিতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, সমস্ত আলেমরা সাক্ষী দিতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবারও আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম, আল্লাহ হইল পরাক্রমশালী, আল্লাহ হইল প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। যরিকান তাহলে এই আয়াতে কারিমাই তিনটা সাক্ষী, একটা সাক্ষী হইল আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী, দুই নম্বর হইল সমস্ত ফেরেশতারা সাক্ষী, তিন নম্বর হইল সমস্ত উলামাই কেরাম সমস্ত আলেমরা সাক্ষী আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কেহ এবাদতের উপযুক্ত না। এই হইল আয়াতে কারিমার সাধারণটা তর্জমা। এখন আসেন এই আয়াতে কারিমাটা নাসিল হওয়ার পিছনে একটা কারণ আছে, যাকে আরবিতে বলা হয় শানি নুজুল। আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করেছিল একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনা আছে। এই ঘটনাটা তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে,
আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় ছিল, কিছুদিন মক্কা থেকে হিজরত করে চলে যাবে মদিনায়। মদিনাতে যাবে, হিজরত করে রাসূল আবাসিক এলাকায় বসবাস করবে, এই কথাটা অতীতে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে সমস্ত কিতাবে আমরা নবী যে হিজরত করে মদিনায় যাবে সমস্ত ঘটনার কাহিনী অতীতের যত আসমানি কিতাব আছে সব কিতাবে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করছে। সুবহানাল্লাহ, আমরা নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল তখন সিরিয়া থেকে 200 ইহুদিরার ফোন দিয়ে সফর করার জন্য গেল মদিনাতুল মুনাওয়ারায় আবাসিক এলাকায়। সেই দুইজন ইহুদি ফন্ডিতে ইহুদিরা দুইজনে মদিনার আবাসিক এলাকায় যাওয়ার পর তারা যে তাওরাতের ভিতরে পাইছে রাহমাতুল্লিল আলামিন শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার এই আবাসিক এলাকায় আসবে, এই এলাকার ভাষা দেখা অবস্থা দেখা তাদের ভেতরে ওই কিতাবের কথাগুলি জাগ্রত হইতেছে, আরে আমরা যে আসমানি কিতাবের মধ্যে পাইলাম শেষ জামানার নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই আবাসিক এলাকায় আসবে, তাহলে তো মনে হয় এই এলাকাটাই সেই এলাকা যেই এলাকার কথা রসুল আগমনের কথা অতীতের আসমানি কিতাবে আলোচনা হয়েছে, এই জায়গাটা তো এইরকমই মনে হইতেছে। সুবহানাল্লাহ, সেই দুইজন ইহুদি এই চিন্তা ভাবনা করে করে মদিনার রীতি গলিতে যখন গড়াইতেছিল হঠাৎ করে তাদের কানে আওয়াজ এসেছে, এই মদিনাতুল মুনাফারাই মদিনার আবাসিক এলাকায় একজন মহামানবের আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ, সেই মহামানব সে নিজেকে নবী দাবি করেছে, রাহমাতুল্লিল আলামিন বলেছে সে জামানার নবী বলে দাবি করেছে, কালিমার দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই। সেই সিরিয়া থেকে আসা 200 ইহুদি তাদের মনে মনে চিন্তা চেতনা জাগল, আমরা যে আসমানি কিতাবে দেখেছি পেয়েছি রাহমাতুল্লিল আলামিন সেই শহরে আগমন হবে, সেই এলাকায় আগমন হবে, ওই এলাকার অবস্থাগুলি সেই কিতাবের সুন্দর করে বর্ণনা পাইলাম, আবার শুনতে পেরেছি একজন মহামানবের আগমন হয়েছে, উনি শুধু মহামানব নয়, উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি কোরআনের আলোচনা করে কালিমার দাওয়াত দেয়, একজন আরেকজনকে বলে, তাহলে তো মনে হয় আসমানি গ্রন্থে যেই নবীর আলোচনা হয়েছে ওই নবী রাহমাতুল্লিল আলামিন মনে হয় মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আগমন হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে সেই দুইজন ইহুদি দৌড়ানি শুরু করেছে রাহমাতুল্লিল আলামিন সম্মানে, রাসূলের সম্মানে গিয়ে রাহমাতুল্লিল আলামিনকে পেয়ে গেল, মহামানবের সাক্ষাৎ হয়ে গেল, রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। সেই ইহুদি রাহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইয়া রাসূলের সুন্দর চেহারার দিকে তাকাই, রাসূলের সর্ব অঙ্গের দিকে তাকাই, মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত তাকায় তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভেতরে যেই নবীর আলোচনা করেছেন উনি তো সেই মহান নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, জরিকা রাসূল আমার তাকিয়ে আছে, সিরিয়া থেকে আসা দুইজন ইহুদি রাসূলের সুন্দর চেহারা মুবারকের দিকে তাকায় কি যেন রাসূলকে বলার জন্য চায়, রাসূলকে বলেন কে তোমরা রে, কি পরিচয় তোমার, তোমাদের বাড়ি কোন জায়গায়। সেই দুইজন ইহুদি রাসূলের সামনে দাঁড়ায় বলেন আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ নাকি, রাসূল ডেকে ডেকে বলে হ্যাঁ আমি হইলাম মুহাম্মদ। জরিকান সুবহানাল্লাহ, আমার ভাইরা, আমি আগে আপনাদেরকে শুনাইছিলাম আমার নবীর নাম পৃথিবীর জমিনে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী দুনিয়াতে আসার আগে আর সে আজিমে আল্লাহর কাছে আমার নবীর নাম ছিল আহম্মদ। সুবহানাল্লাহ, জরিকা এমনি সেই ইহুদি তাওরাতের ভেতরে আছে আমার নবীর নাম হবে মুহাম্মদ, আমার নবীর নাম হবে আহম্মদ। সেই ইহুদি রাসূল ডেকে ডেকে বলেন তোমার নাম কি মুহাম্মদ নাকি,
রাসূলকে বলেন হায়ে আমার নাম হলো মুহাম্মদ। ইহুদি আবার প্রশ্ন করলেন তোমার নাম কি আহাম্মদ নাকি? রাসূল ডেকে বলেন ইয়েস হ্যাঁ আমার নাম আহাম্মদ। জোরে কান সুবহানাল্লাহ। সেই দুইজন ইহুদি আর কোন সন্দেহ রইল না, অতীতে আসমানি কিতাবের মধ্যে যে পাইছিলাম রে সেই খেজুর বৃক্ষ এলাকায়, মরুভূমি এলাকায়, মদিনাতুল মুনাফফারার আবাসিক এলাকায়, আখির জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হবে, আগমন ঘটবে, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, এলাকাও মিলে গেছে, খেজুর ঘাসগুলি তাকায় তাকায় দেখি এই দিকেও মিলে গেছে, রাহমাতুল্লিল আলামিন সুন্দর চেহারার অবয়ব গঠনের দিকে তাকায় দেখলাম সব কিছু মিলে গেছে। প্রশ্ন করেছি উনি মুহাম্মদ নি, উনি জবাব দিয়েছে মুহাম্মদ। প্রশ্ন করলাম উনি আহাম্মদ নি, জবাব দিয়েছে আহাম্মদ। তাহলে কোনো সন্দেহ নাই উনি হইল রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। জরিকা সেই দুইজন ইহুদি আমার নবীর সামনে দাঁড়াইয়া রাসূলের সুন্দর চেহারায় সত্যি যদি তুমি মুহাম্মদ হও, সত্যি যদি তুমি আহাম্মদ হও, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর হও, রাসূল হও, নবী হও, আমরা ইহুদি সিরিয়া থেকে এসেছি, আমরা কিন্তু ইহুদি দুইজন পণ্ডিত, আমরা তাওরাত জানি, জাবুর জানি, ইঞ্জিল জানি, আজকে আমরা দুইজন ইহুদি তোমার সামনে দাঁড়াইয়া তুমি সত্য নবী না মিথ্যা নবী যাচাই করব, আমরা তোমাকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের জবাব যদি আমাদের সামনে দিতে পারো রে মুহাম্মদ, ওয়াদা করেছি তোমার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল ডেকে বললেন ইহুদি কি বললি, সত্যি বলেছ নাকি? বলে হ্যাঁ লবি সত্যি বলেছি। যদি আমরা ইহুদিনের একটি প্রশ্নের জবাব দিতে পারেন সঠিকভাবে, ওয়াদা করছি রে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হব। রাসূল কি বলেন? ইহুদিরা রে অনুমতি আমি দিলাম তোমরা আমি নবীর প্রশ্ন করো, প্রশ্নের সঠিক জবাব যদি আমি দিতে পারি রে ওয়াদা করে কালিমার মালা গলাই নিবে কিনা? সেই দুইজন ইহুদি রাহমাতুল্লিল আলামিন সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকায় বলি মুহাম্মদ রে ওয়াদা দিছি সঠিকভাবে যদি প্রশ্নের জবাব দিতে পারো এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ায় কালিমার মালা গলাই নেব। সেই দুইজন ইহুদি আমার নবীর সামনে দাঁড়ায় বলেন মুহাম্মদ রে সঠিক নবী যদি হয় তাকে বলো আসমানি গ্রন্থে কোরআনে কারিমের ভেতরে আল্লাহ সম্পর্কে, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে সবচেয়ে বড় সাক্ষী কোন আয়াতে কারিমা আছে কিনা? সুবহানাল্লাহ। জরিকান আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। জরিকান আমার আল্লাহর সঙ্গে কাহার কোনো শরীক নাই, এই আকীদা আমাদের আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার মালিক, এমন মালিক যেই মালিকের সঙ্গে কোন কাহার শরীক নাই, আল্লাহর সঙ্গে কাহার কোনো শরীক চলে না, আল্লাহর সঙ্গে কাহার কোনো তুলনা চলে না। আল্লাহ তামাম পৃথিবীর মালিক, আমরা হইলাম সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। সুবহানাল্লাহ। জরিকান ইহুদি রাসূলের সামনে দাঁড়ায় বলেন মুহাম্মদ রে আসমানি গ্রন্থে আসমানি কিতাবে আল্লাহ যে আল্লাহ যে একক, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে, আল্লাহর তাওহীদ সম্পর্কে এমন কোন সাক্ষী আসেনি, আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী, এমন কোন আয়াতে কারিমা আসেনি, মুহাম্মদ তুমি যদি বলতে পারো ওয়াদা করেছি তোমার সামনে মুহূর্তে দাঁড়ায় কারিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো নিজের মন গড়া একটা কথাও জিন্দিগির ভেতরে বলে নাই, ঠিক কিনা? জোরে কান। রাসূল আমার
নিজের মন গড়া পৃথিবীতে একটা কথা বলে নাই, যা বলেছে সব আল্লাহর পক্ষ থেকে বলেছে। সুবহানাল্লাহ, যদি কথা আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল মাহাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী, তোমার নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আমার নবী, যেই নবী গোটা জিন্দিগির ভেতরে একটা কথা আমার নবী মন গড়া বলে নাই, যা বলেছে আমার আল্লাহ আমার নবীরে বলেছে। আমার আল্লাহর কথা শুনে শুনে আমার নবী জবাব দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কাও। ইহুদি দুইজন সামনে দাঁড়িয়েছে, রাসূলকে ডেকে ডেকে বলছেন, মোহাম্মদ রে প্রশ্ন করলাম, জবাব দাও। রাসূল, এখন যদি ইহুদিদের প্রশ্নে জবাব দিতে না পারে, ইহুদি দুইজন কিন্তু কালিমা পড়বে না, মুসলমান হবে না। আমার নবী ইহুদিদের সামনে লজ্জা পাবে, ইহুদিদের সামনে লজ্জিত হয়ে যাবে, রসুল বিদ্যা নবী সাব্যস্ত হবে। জোরে গানটি কেলা। সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আজকে যে আয়াতে কারিমার তাফসীর আমি শোনাবো আপনাদেরকে, ধারাবাহিক তাফসীর আজকে যে আয়াতে কারিমা এসেছে, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে কারিমা, এই সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল মুনাফারাই ওই সিরিয়া থেকে আসা দুইজন ইহুদিদের প্রশ্নের জবাবে সঙ্গে সঙ্গে আল্লাহ কাছ থেকে আমার নবীর কাছে নাজিল করে দিয়েছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। শাহীদাল্লাহু আল্লাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ, এ জায়গায় আরেকটা সুন্দর বর্ণনা শোনাই আপনাদেরকে, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, মানুষের দেহ বানাইবার 4000 বছর আগে আল্লাহ মানুষের রূহ বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কা, আরে জোরে কা, রূহ বানাইবার 4000 বছর আগে আল্লাহ বান্দা বান্দির রিজিক বানাইছে। সুবহানাল্লাহ, বলে এই যে রিজিকের জন্য এত পাগল, যে রিজিকের জন্য এত মারামারি, ৪,০০০ বছর আগে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ, বলে আমরা সবাই দেখেছি, আমাদের বাপদাদার আমলে দেখেছি, একখানি জমিতে মাত্র 2 মণ ধান হয়েছে, 3 মণ ধান হয়েছে, এখন খানিতে 20 মণ ধান হয়, ঠিক না বেটি? ওই দিন দেখি আমের ডেটায় একটা ডেটায় একটা আম আইছে, এখন এক ডেটায় 6টা 7টা 10টা আম আইছে, একটা পেয়ারা ছিল শত শত, 5টা পেয়ারা খাইলো তৃপ্তি গেছে না রে, এখন একটা পেয়ারা হয় এত বড়, একটা পেয়ারাই আধা কেজি হয়, 1 কেজি হয়, ঠিক কিনা? জরিকা, রিজিকের মালিককে, এ জরিকা রিজিকের মালিককে। হাদিস শরীফে বলা হয়, মানুষের দেহ বানাইবার 4000 বছর আগে রুহ বানাই, রুহ বানাইবার 4000 বছর আগে আল্লাহ বান্দা বান্দি রিজিক বানাইলো,
আল্লাহ বান্দা বান্দি তিজিক বানাইবার 4000 বছর আগে আকাশ জমিন বানাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের জবানে আল্লাহ সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করেছিল শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু আমার সঙ্গে সবাই বলেন লা ইলাহা ইল্লাহু সবাই বলেন লা ইলাহা হ্যাঁ মুসলমান ভাইরা এই শব্দটা কালিমার ভেতরে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার সঙ্গে সবাই কালিমাটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আর জোরে কোন সাল্লাল্লাহু কালিমার যে দুইটি অংশ প্রথম অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইল আল্লাহর রাসূল সুবহানাল্লাহ জয় গা এই কালিমা যার অন্তরে ধারণ করে নেই বিশ্বাস করে নেই এরাই হল ইমানদার মুমিন মুসলমান ছিল এখন সুবহানাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাসূলের প্রতি বিশ্বাস ভালোবাসা যতক্ষণ না হবে রে ততক্ষণ মুমিন মুসলমান হওয়া যাবে আর জোরে কোন যাবে সেই দুইজন ইহুদি তোমার নবী আমার নবীরে প্রশ্ন করেছে জবাব দেওয়ার জন্য রাসূল ফাসনাফি এ জোরে কোন ফাসনাফি রাসূল লিখে লিখে বলে আল্লাহ বলেছেন শাহীদাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ জোরে কোন আমরা চাইতে ওই জমানার ইহুদিরও মোটামুটি বলা আছে আমরা তো সঠিক জবাব দিলে বহু হুজুরিটা বুঝছেন যারা প্রশ্ন করে অনেক সময় দেখা যায় প্রশ্নের সঠিক জবাব দিলে তো সেই দুইজন ইহুদি রাসূলের সামনে দাঁড়িয়ে আছে দেইমাত্র আমার নবী বলেছে শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু সেই দুইজন ইহুদি রাসূলের সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকায় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা সেকেন্ড তো দেরি নয় এই মুহূর্তে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলি বলেন সাল্লাল্লাহু সেই দুইজন ইহুদি রাসূলের হাতে হাত রেখে কালিমার মালা গলায় মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলে এই আয়াত আল্লাহ বলেন শাহীদাল্লাহু আল্লাহ তাআলা সাক্ষী দেই লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ নাই সুবহানাল্লাহ জোরে কান ওয়াল মালাইকাতু মালাইকারা সমস্ত ফেরেশতারা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কেউ নাই সুবহানাল্লাহ জোরে কান ওয়া উলুল ইলমি এলেমওয়ালারা আলেমরাও সাক্ষী দেই আল্লাহ ছাড়া কেউ নাই সুবহানাল্লাহ জোরে কান নাকি কথা কন না কেন নাকি জোরে সম্মান নিতাছি জোরে নিতাছি আমরা আমি জানি না আমি আলেম হইতে পারছি কিনা কিন্তু যারা আলেম আলেমের সম্মান ইজ্জত কদর আল্লাহ তাআলার দরবার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই অবশ্যই যারা আলেম এদের সম্মান আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে আলেমরা অনেক দামি আলেমরা হইল নবীদের উত্তরসূরি আলেমরা হইল নবীদের ওয়ারেস নবী রাসূলরা যেই কাজ করেছে সেই দায়িত্ব পালন করেছে আলেমরাই সেই দায়িত্ব সেই কাজ করে যাচ্ছে সুবহানাল্লাহ কাজ কিন্তু আজকে সমাজে সবচেয়ে বেশি অবহেলার নজরে দেখা হয় আলেমরা দেখা হয় আজকে বর্তমান বাংলাদেশের বাজারে সবচাইতে কোন পণ্যের দাম কম লবণ ঠিক না
লবণটার দাম যদিও কম কিন্তু লবণ লাগে সব কাজে, ঠিক নেবে ঠিক, লবণ সব কাজে লাগে না? আলুর ভর্তা বানাইতে গেলেও লবণ লাগে, ডাইল ভাগ করলেও লবণ লাগে, সবজির ভর্তা বানাইতে গেলেও লবণ লাগে, এমনকি ফান্তা ভাত খাইতে গেলেও লবণ লাগে। লবণ ছাড়া এমন একটা নাই যেই কাজটা লবণ ছাড়া করা যায়, ঠিক নেবে ঠিক। কিন্তু আলেমরা সব কাজে লাগেনি, আরে কথা কন্যা লাগেনি, লাগিলি। যদি বলেন যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, তাহলে অবশ্যই আলেমের কাজ লাগবে। আলেমকে অ্যাভয়েড করে, আলেমকে দূরে হলাই আপনাকে চলা কখনো কি হবে না, সম্ভব হবে না। হ্যাঁ, হয়তো বা দুই একজন আলেমের মধ্যে স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষিত মানুষ যারা আছে, এরা যদি সত্তরা দুই সাড়ে সাত জন দশজন যদি খারাপ হইতে পারে, আলেমের ভিতরেও এক হাজারের ভেতরে একজন খারাপ হইতে পারে, একজন আলেমকে খারাপ দেখে বাকি নয়শো নিরানব্বই জন আলেমকে ঢালাও পাবে, আলেমরা নষ্ট, আলেমরা দেশ খাইতেছে, আলেমরা নষ্ট করিয়া হারাইছে, এই সমস্ত আকিদা রাখা যাবে না। এই সমস্ত আকিদা যদি আপনাদের ভেতরে থাকে, অবশ্যই মরণের সময় ইমান নিয়ে মরতে পারবেন না, ঠিক না বেটি? আরেকটু জোরে কান, ঠিক না বেটি? মসজিদে আসলে আজানের সময় মুয়াজ্জিন প্রয়োজন, আলেমের প্রয়োজন লাগে না? ইমাম সাহেবের প্রয়োজন হয়, খতিব সাহেবের প্রয়োজন হয়, ইসলামী নাম রাখবেন আলেমের প্রয়োজন হয়, জানাজার নামাজের প্রয়োজন হয়, বিয়ে করাইতে গেলে আলেমের প্রয়োজন হয়। এমন একটা কাজ নাই যেই কাজে আলেম লাগে না, জোরে কান, ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াসাল্লা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলছে আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, সুবহানাল্লাহ, জোরে কান। এজন্য আলেমদের সঙ্গে সবসময় মহব্বত রাখবেন, রাজি আছেন তো নাকি? আরো জোরে বলেন, রাজি আছেন তো নাকি? আমরা চন্দ্রের কাছে চেহা হইসে চাই না, আলেমদেরকে মন থেকে ভালোবাসবেন, মন থেকে আলেমদেরকে ভালোবাসবেন। রাসূল বলেছে যার সঙ্গে তার ভালোবাসা হয় তার সঙ্গেই তার হাসর হবে, চিল্লা এখন সুবহানাল্লাহ, যার সঙ্গে তার ভালোবাসা হবে, যার সঙ্গে তার মহব্বত হবে, তার সঙ্গেই তার হাসর নাসর হবে, সুবহানাল্লাহ, যদি কেন। এজন্য আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখবেন না, আলেমদের প্রতি ধারণা রাখবেন না। হ্যাঁ, যদি আপনার কোনো কিছু অসুবিধা হয়, একজন আলেম, এ শুধু আলেম তো না, আমি তো সমাজের অনেক মানুষকেই বলি, একটা মানুষের দশটা গুণ আছে আর একটা খারাপ গুণ আছে, আমরা শুধু একটা খারাপ গুণকে ভালো করে দেখি, দূরবীন লাগাই দেখি, খুব ভালো করে দূরবীন লাগাই দেখি যে একটা খারাপ গুণ যে হাজার, এটাকে খুব ভালো করে সমাজে ফোলাইয়া তোলার জন্যে ফেসবুক ইন্টারনেটে খবর দিয়ে মানুষজনকে জানাইয়ে দেওয়া, তার মানহানি করা, তার ইজ্জত নষ্ট করা, তার বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হওয়া, এইগুলো আমাদের কাজ, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যে লোকটা, তার যে আরও নয়টা গুণ আছে, এই নয়টা গুণের দিকে আমি তাকাইলাম না, আপনিও তাকাইলেন না, এই নই গুণের একটা গুণের আলোচনাও আপনি করলেন না, শুধুমাত্র একটা দোষ দেখলেন, একটা দোষ দেখেই শুধু খালি তাকে দোষী বানাইবার জন্যে, খারাপ বানাইবার জন্যে, সমাজের মানুষের কাছে ছোট বানাইবার জন্য চেষ্টা করলেন, এটা তো মুমিনের কাজ না, জরিকান্তি কিনা? আরে জরিকান্তি কিনা? রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যারা নাকি একজন মুসলমানের দোষ ত্রুটি দায়িকা রাখে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার অনেক দোষ ত্রুটি দায়িকা রাখিয়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি দিয়ে দিবে, সুবহানাল্লাহ, জরিকান। এজন্য আমাদের কাজ হবে দোষ প্রকাশ করা, না দায়িকা রাখা। হ্যাঁ, সরি, কোন দায়িকা রাখেন আমি প্রকাশ করা? কিছু মানুষ আছে সমাজে কোনো কাম নাই, কাজও নাই, চাকরিও নাই, নৌকরিও নাই, ছেলে বিদেশ আছে, বিদেশ থেকে টাকা ভাড়া, আর কোনো কাম কাজ কোন আল্লাহ রহমতে আমার কোনো হন কাম টাম করুন লাগে না, তাদের কোনো অন্য ডিউটি নাই, কিন্তু একটা ডিউটি আছে স্বাস্থ্য লগিয়ে বয়ে গিয়ে আরেকজনের বদনাম করা, গিবত করা, শুকুর করি করা। ইমাম সাহেবের তকবীর জোরে দিছে না আসতে দিছে, ঠিক না কথা? মুয়াজ্জিনের আজান আজকাল সুন্দর হয়েছে না বেসুল্লা হয়েছে? হুজুরের আজানের লোক কোনে বোঝা যা, হুজুর জানে কই আছেন, ঠিক মতো ঘুমাইছে না, ঠিক না কথা? আপনারা কি মন্দ কইতেছেন নাকি তোমার? আরে এই জাতীয় লোক আমরা সমাজে আসেনি, আসেনি, আসেন, আসে না সমাজে? এই ইমামে কি দোষ করলো, মুয়াজ্জিনে কি দোষ করলো, অমুক সর্দারে কি দোষ করলো, অমুক মেম্বারে কি দোষ করলো, কাটা কইটা গম খাইলো, কইটা টাকা চুরি করলো, এই নিয়ে কিছু মানুষ আছে আর কোনো কাজ নাই, স্বাস্থ্য লোক বই বই রাস্তাঘাটে পয়সা পয়সা শুধু পেলে আর একজনের বদনাম, বিপদ শুকুর করি করা, এইগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমি, আরো জোরে বলেন আমি। অন্যের দোষ দেখবেন না, নিজের দোষ দেখার জন্য চেষ্টা করেন,
নিজে আগে শুধরাইবার জন্য চেষ্টা করেন, নিজে ভালো হওয়ার জন্য চেষ্টা করেন। রাজি আছেন তো নাকি? আর জোরে বলেন রাজি আছেন তো নাকি? এক্সাম্পল শরীফ বললাম আর কি, যে হুজুররে বিচারে, মুয়াজ্জিনরে বিচারে, মৌলানারে বিচারে, এটা শুধু এই জায়গা সীমাবদ্ধ না। অমুকের মায়া কি করে, অমুকের ছেলে কি করে, এই সমালোচনা আমাদের সমাজে আছে না নাই? সমালোচনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমাদের আল্লাহ তাআলার একত্ববাদ তাওহীদ, তাওহীদের শিক্ষা হইল আল্লাহ ছাড়া, আল্লাহর সঙ্গে পৃথিবীর আর কোনো কাহারও কি নাই, তুলনা নাই। জোরে কোন তুলনা আছে? তুলনা নাই। আচ্ছা, রাসূলের জামানায় খানে কাবা বাইতুল্লাহ শরীফের ভেতরে আল্লাহ তাআলা আছিল নি? 360 খোদা আছিল না? কথা কোন নাকি আছিল না? আর হে রাহমাতুল্লিল আমিন কালিমার দাওয়াত দিতেছে, নবুয়ত পাইছে, এরপরও খানাই কাবা বাইতুল্লাহর ভিতরে এক দুই না 360 লাখ খোদা আছিল। কয়শো আছিল? 360 লাখ খোদা আছে আল্লাহর ঘর খানাই কাবা। তো আল্লাহ পৃথিবীর সৃষ্টি বানে অনেক আগেই ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর বানাইছে। যত মানুষ ছিল দুনিয়াতে তদানীন্তন সময়, এরা কিন্তু সবাই আল্লাহর ঘর কাবা ঘর জিয়ারত করছে, তওয়াফ করছে। আমরা চাইতে হের আরো বালা জিয়ারত করছে, আরো বালা জিয়ারত কেনবে? এরা জিয়ারত করার সময় আমরা তো কাপড় হইরে করি, এরা কাপড় সব ঠইয়া খুললে একবারে লেংটা হইয়া করছে। এরা কি পরিমাণ আল্লাহর ঘরের প্রতি সম্মান শ্রদ্ধা! হেরা করছে এই কাপড় সফর হইলে গুণা খাতা করি, এই কাপড় সফর হইয়া আল্লাহর ঘরও কেমনে যাই। এই জন্যে যেমনে দুনিয়াতে আইছিলাম একেবারে উলঙ্গ হইয়া লেংটা হইয়া, এইভাবে একবার পরিষ্কার উলঙ্গ হইয়া আল্লাহর ঘর কাবা ঘর জিয়ারত করবো, সবচাইতে বেশি সব হইব। তাহলে বুঝা যা হেরা কাবা ঘরের প্রতি এহতারাম সম্মান কম না বেশি? আর যদি কান কম না বেশি? অনেক বেশি। আমরা কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, লা শারীকা লাকা, আল্লাহ তোমার সঙ্গে কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নিহমাতা, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত তোমার। লা শারীকা লাহু, আল্লাহ তোমার সঙ্গে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ, জরিকান। এই কথাগুলি আমরা কাবা ঘর ঘোরার সময় বলি। তারা কি বলতো? তারা বলতো লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। তদানীন্তন সময়ে সেই মুশরিকগুলি আল্লাহর ঘর খানাই কাবা বাইতুল্লাহর সামনে দিয়ে শরীরের সমস্ত জামা কাপড় গুনি ফলে দিয়ে লঙ্গ হইয়া পরিষ্কার হইয়া আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরে এরা জবান দিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, লা শারীকা লাকা, আল্লাহ তোমার সঙ্গে কোনো শরীক নাই। ইল্লা হাযিহিল আসনাম, কিন্তু এই দেবতাগুলি ব্যতীত। আল্লাহ রে, কাবা ঘরের ভিতরে 360টা খোদা আছে, 360টা দেবতা আছে, 360টা মূর্তি আছে, 360টা ভাস্কর্য আছে। আল্লাহ, এই 360টা মূর্তি ব্যতীত তোমার সঙ্গে কারো শরীক নাই। এরা বোঝাই দেয় চাই 360টা মূর্তি তুমি আল্লাহর সঙ্গে শরীক আছে, এ সারা পৃথিবীতে তুমি আল্লাহর সঙ্গে কারো শরীক নাই। আপনারা আমার সঙ্গে জবাব দেন, 360টা মূর্তিরে, 360টা দেবতারে যদি আল্লাহর সঙ্গে শরীক বানাই, ঈমান থাকবো না যাইব, শরীকম থাকবো না যাইব? আমার নবী, তোমার নবী, রাহমাতুল্লিল আলামিন মক্কা নগরীতে 13-10 বৎসর পর্যন্ত ছিল, এই 10 বৎসর কাবা ঘরের ভিতরে দেবতাগুলি ছিল। আমার নবী মক্কা থেকে যখন মদিনায় গেল, মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় যেদিন এসেছিল, মক্কা যেদিন বিজয় হয়েছে, রাসূল খানাই কাবা বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে চাল বলেছেন, যা আল হাক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহাকা। সাহাবীরা, রে হক এসেছে, বাতিল ধ্বংস হয়ে গেছে, আর দেরি করো না, কাবা বাইতুল্লাহ শরীফের ভেতর থেকে 360টা দেবতা সব তোমরা বের করে চুরমার করে ভেঙে দাও। সুবহানাল্লাহ, জরিকা। তাহলে বোঝা গেল আমরা আল্লাহর সঙ্গে কাহার কোনো শরীক আছে? আর যদি কোনো শরীক আছে নাকি? কোনো অবস্থায় কোনোভাবে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। শরীক করলে মুশরিক হবে, আর মুশরিকরা জান্নাতে যাবে তো দূরের কথা, মুশরিকরা শিরিক করনে ওয়ালারা আল্লাহর তৈরি জান্নাতের গন্ধ পাবে না। শরীক কিনা, এজন্য আমরা মুশরিক হব না, আল্লাহর সঙ্গে শিরিক
গুনাহ করবো না, সব বিস্তার আলোচনা আরো হবে। কি ফাঁস আয়াত, এক আয়াতের ওয়াজ তো শেষ হয়ে গেছে, কথা করতে কি না, সময় চলে গেছে। এ পর্যন্ত যেটুকু বুঝলাম আমরা ওয়াহদানিয়তের উপরে, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের প্রতি আমাদের একিন বিশ্বাস, আল্লাহ সারা, আল্লাহর সঙ্গে আর কাহারো কোনো তুলনা নাই, আল্লাহর সঙ্গে কাহারো কি নাই, শরীক নাই। আমরা আল্লাহ হইল লা শারীক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।